শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা অটোপাসে প্রমোশন পেলেও বিপাকে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হলে পর্যাপ্ত সময় না পাওয়ার এমন আশঙ্কাই করছে তারা। আমরা নাইনে উঠে মাত্র 3 মাস ক্লাস পেয়েছি, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে 7 মাসের জন্য বন্ধ। এই ছুটি আবার আরও বাড়তেও পারে। এতদিনের পড়া যদি আমাদের পুষিয়ে নিতে হয় স্কুল খোলার পরে, তবে আমাদের জন্য অনেক চাপ হয়ে যাবে। আমরা তো অফিসিয়ালি এখনও দ্বাদশ শ্রেণীতে উঠি নাই। এপ্রিলে এয়ার চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয় নাই। আমরা দ্বাদশ শ্রেণীর পড়াই ঠিক মতো শুরু করতে পারিনি। এসএসসি পরীক্ষা সিলেবাস শেষ করার জন্য 22 মাসে শুরু হয় জুন মাস থেকে, এবং টেস্ট পরীক্ষার আগে 18 মাস সময় থাকে আমাদের হাতে, অথচ আমরা এখনো কলেজে ভর্তি হতে পারিনি। সর্বশেষ খবর অনুযায়ী অক্টোবর মাস পর্যন্ত বন্ধ থাকলে আমাদের হাতে সময় থাকে মাত্র 14 মাস, এবং করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেই ক্ষেত্রে আরো 2 মাস ছুটি বাড়ালে আমাদের হাতে থাকবে সময় মাত্র 12 মাস। বন্ধের এই ক্ষতি পুষিয়ে নিতে বন্ধের আগের পড়ার উপরেই পরীক্ষা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে অতিরিক্ত সময়ের দাবি তাদের। টেনের পড়া তেমনভাবে শুরু করতে পারেনি, কিন্তু এতদিন বন্ধ থেকে ঠিক সময়ে, মানে সামনে 2021 সালের ফেব্রুয়ারিতে যদি এসএসসি পরীক্ষা নেওয়া হয়, তবে আমরা ঠিক মতো প্রস্তুতিটাই নিতে পারবো না। এত কম সময় সিলেবাস কমপ্লিট করাটা আমাদের কষ্টকর হয়ে পড়বে। নবম থেকে দশমে অটোপাস দিলেও 2022 সালে এসএসসি পরীক্ষার জন্য অন্যান্যদের চেয়ে সময়ও কম পাবো আমরা। সিলেবাস শেষ করার জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন। তাই আমি মনে করি শিক্ষাবর্ষ বাতিল করে, অর্থাৎ মার্চ থেকে মার্চের সকল শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বাদ দিয়ে যদি এপ্রিলে এইচএসসি পরীক্ষার মধ্য দিয়ে যদি শিক্ষাবর্ষ শুরু করা যেত, তবে সবচেয়ে ভালো হতো। সেটা অনেকটা সম্ভব না, আবার আমাদেরও একটা বছর চলে যাবে, তাই আমরাও বন্ধের আগে যতটুকু পড়েছি তার উপরই আমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হোক। শিক্ষা মন্ত্রণালয় ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সঠিক নির্দেশনা দিবে বলে আশা করছে শিক্ষার্থীরা। মোহাম্মদ আশিকুজ্জামান আশিক, Hello.BD News24.com, Rajshahi.